ঢুকবে না, হায় হায়। আহ শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো তো। কেমন লাগছে আমাকে? ও মাই গড, ওয়াও! একটাই 10 টাকা, তার জায়গায় 3টে 10 টাকা কিনেছি। আমি বিশ্বাস করি না। এটা কেমন লাগছে? ও পছন্দ করে দিয়েছি ক্যারেক্টার। এই শটটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমার তো মাথা গরম হয়ে গিয়েছিল ফ্রেন্ডস, জাস্ট কিছু বলার নেই। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানিয়া, তোমরা দেখছো তানিয়াস ব্লগ। রাত্রিরে ঠাকুর ঠাকুর দেখে আসার পর যা ঘরের অবস্থা হয়েছিল, জাস্ট কিছু বলার নেই। ওকে বললাম শুলে তো হবে না, মশারিটা টাঙা বলতে। ও টাঙালো, আমিও টাঙালাম, মুখ ফুক ধুয়ে এসে তারপরে শুলাম। এ এক ঝামলা, মশারি টাঙাও, এই টাঙাও, ওই টাঙাও। শীতকালে তো মশা, আর চারিদিকে ডেঙ্গু হচ্ছে, তার মধ্যে আর কিছু বলার নেই। তাই জন্য যতটা পারবে সাবধানে থাকতে হবে। তো চলো দেখতে থাকো। কোন এই লোক, কাহাঁ সে আতে? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এক তো বৃহস্পতিবার, তার উপরে তাড়াতাড়ি করছি, ঘর গোছাচ্ছি, তার মধ্যে ও তো মশারির ভিতরে শুয়ে আছে। আর ঘুমের ঝোঁকে কী করেছে, ওর জ্যাকেট ফ্যাকেটগুলো আমি গুছিয়ে রেখেছিলাম পায়ের সামনে, আর ও পা নাড়তে গিয়ে পড়ে গেছে। আমি বলবো না লাতি মেরে ফেলে দিয়েছে, কারণ ও ঘুমাচ্ছিল, সেটা বলা আমার উচিত হবে না। তো ও পাটা নাড়িয়েছে আর ওগুলো পড়ে গেছে। তারপর আমি বললাম, এই আমি এগুলো গুছিয়ে রাখছি, তুই ফেলে দিচ্ছিস? এই জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, সেগুলো একটু রৌদ্রে দিলাম, কারণ একবার দুবার পরলেই যে ধুতে হবে, তার তো কোনো মানে নেই নতুন জামা কাপড়। চলো এনজয় করতে থাকো ব্লগটা। হে গাইস, গুড মর্নিং! তো সকাল সকাল দেখো পুরো ফ্রেশ, আমি চুল আঁচড়ে, কানের পরে, তারপরে এই যে কি বলে ব্রাশ করে পুরো ফ্রেশ। তাড়াও কটা বাজে দেখি, 7:59 মানে 8টা বাজে, আর আমি তার আগে জামা কাপড় গুছোচ্ছিলাম, মানে পুরো পুরো ফ্রেশ, আমি পুরো ফ্রেশ। সকাল সকাল কি যে ভালো লাগছে, অন্য সময় তো সকালে এত সকালে ফ্রেশ হই না, তাই না? তা যাই হোক, বাইরে এমন প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ। আর আজকে কালকে ঠাকুর দেখে এসেছিলাম, প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপরে যে এত সকাল সকাল উঠতে পারবো ভাবতে পারিনি, বৃহস্পতিবার আছে আজকে, তাড়াতাড়ি তার মধ্যে আবার জামা মানে সব গুছিয়ে ঝাঁট দিয়ে ঘর মুছে পুজোর জোগাড় করা থেকে বলো সব কিছুই তো করতে হবে, তাই না? তাই জন্য আমি কি করলাম, একটা মাথায় ছিল যে বৃহস্পতিবার উঠতেই হবে, তাই জন্য তো আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে। তো তারপর ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের কাছে আসবো। আর কোথাও গেলে না, এই যে দড়িতে দেখতে পেলে ঘরেতে জামা কাপড়ে ভর্তি, আর আমার বর একটা জ্যাকেট পরবে, 2-3টে জ্যাকেট বার করে রাখবে। হ্যাঁ, মানে কোনটা পরবো কোনটা পরবো করে গোটা আলমারি গোটা তছনছ করে দেবে। যাই হোক, তো তারপরে আমি আবার সব গোছালাম, এখন দেখতেই পেলে তোমরা কত জামা কাপড় সবগুলো রোদে দিলাম। আর একটা কথা বলি, আর এক জায়গায় আমাদের আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, তো নিমন্ত্রণ বাড়িতে আমরা যাবো কি যাবো না সেটাই এখন ভাবছি। তো ও তো ফ্রেন্ডস, ও যদি যায় তাহলেই যাবো, নাহলে কিন্তু যাচ্ছি না। তো ও এখন যা বলবে তাই। অনেকটাই রাত্রি এসেছিলাম, তাই জন্য ও বাড়িতে আছে, আজকেও নিমন্ত্রণ বাড়ি আছে, ও যদি যায় তাহলে যাবো, নাহলে যাবো না। বাট কালকে প্রচণ্ড এনজয় করেছি, আমি তো অন্য বছর রাত্রিরে সেখানে থাকি দিদির বাড়িতে, বাট এই বছর চলে এসেছি, কারণ এবছর এমনিই চলে এসেছি, ঠান্ডা লাগছিলো, আর অন্য বছর ওখানে থাকি আরও অনেক 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 কিছু হয়, তো তোমাদের সেগুলো দেখাতে পারিনি, তার জন্য অনেক সরি। কত কত বাজি ফটে, তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি আগের বছর যে ভিডিও করেছিলাম ওখানে প্রচুর বাজি ফুটেছিল, সব ভিডিও ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আগের বছরে আমি দেখি থাম্বনেলটার পাশে পিকচারটা দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ দেখতে থাকো, আর কী কী করি না করি। বাসনপত্র নেই কারণ ওখানে গিয়েছিলাম, আর
ঝাঁট দেওয়া ঘর মোছ আর কিছু কাজ নেই। তো আবার ও উঠলে বিছানা গুছবো, এখনো শুয়ে আছে, মশারি টাঙানো আছে। তো চলো তাহলে দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আমার নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে, দেখো চুলটা আঁচড়ে ফেলেছি, ভালো লাগছে না? তো চলো। তো ফ্রেন্ডস, আমি কি কি কিনলাম মেলায় গিয়ে তোমরা আগের দিন দেখেছো, জাস্ট বলেছি আর দেখায়নি তোমাদের। তো এগুলো আমি তোমায় পরে দেখাচ্ছি ফ্রেন্ডস, এই হাটটা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে। কিন্তু আমি তো সোয়েটার পরে আছি, তো ওখানটা খুলি। এই হাটটা বেশ ভালো লাগলো, ওই জন্য কিনলাম। দাঁড়াও দেখাই, ভালো লাগছে না এই হাটটা? মাথায় ঢুকবে না, হায় হায় ঢুকবে। ও কি উল্টো হয়ে গেল নাকি বুঝতে পারছি না। তো তো কেমন লাগছে আমাকে? এই দেখো ভালো লাগছে, দেখো। যাই হোক, তো চলো দেখিয়ে দি। আর এই অনেকদিনের ইচ্ছা ছিল যে খোঁপা করলে একটা ফুল, যে সবাই মাথায় দেয় না, আমি একটা আমার ফুল কিনবো, তাই জন্য এমন একটা ফুলের মালা কিনেছি। এটা খোলা যায়, এটা বেঁধে দিয়েছে, এটা খোলা। কেমন লাগছে? আমি কানে পড়ছি, এখানে মাথায় পড়ে। যাই হোক, তো একটাই 10 টাকা, তার জায়গায় 3টে 10 টাকা কিনেছি। আর এই কানেরটা কেমন লাগছে? এটা এটা কেমন লাগছে? ও পছন্দ করে দিয়েছে এই কানেরটা। তো যাই হোক, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, এনজয় করতে থাকো। এখানে আমার ভাতের ফ্যান ঝরছে, ভাত কমপ্লিট হয়ে গেছে। মেটেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজা করব বলে। পটলগুলো খোলায় দিলাম, পটল ভাজা করছি আজকে, উল্টোপাল্টা দিচ্ছি। আমার ফোনটা কোনো জাত নেই ফ্রেন্ডস, সঙ্গী নিরামিষ সব সব কিছু আমার ফোন। তো ফোনের মানে কি বলবো, উপরটা স্ক্রিনটা যেন দাগ দাগ মতো হয়ে গেছে, ফোনের কোনো জাত নেই। আর সঙ্গী হাতে হাত দিয়ে দিচ্ছি, মানে কোনো জাত নেই ফোনটা। তো ও আজকে মাংস এনেছে, তাই মাংসটা ধুয়ে মাংসটা কষাচ্ছি। কষানোর পর আমার এখানে মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাংসটা কমপ্লিট করার পর ব্লগটা কন্টিনিউ করেছি আমি। ফাইনালি গাইস, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ওকে তো বললাম যে তো গেল না নিমন্ত্রণ বাড়ি। যাই হোক, তো ভাবলাম, ও বললো তাহলে আমি মাংস আনি, তুই মাংস রান্না কর। বললাম ঠিক আছে, তাই। যাই হোক, তো আমি কে ভাই, আমি পরের মেয়ে, আমাকে যেমন বলবে আমি তেমন করব, এটাই তো শ্বশুরবাড়ির নিয়ম, তাই না? তো ও বললো যাবে না, বললাম ঠিক আছে যেতে হবে না, আমিও যাবো না, আমি কি একা যাবো বলো লোকের বাড়ি। যাই হোক, তো মাংস আনলো, পটল ভাজা, মেটে ভাজা, আর মাংস আর কিচ্ছু আমি করিনি। রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে দেখি, 11:18, 11:18 বাজে এখন। এবার সানটান কমপ্লিট করতে হবে, তার আগে বাসন ধুতে হবে, গ্যাস পোচা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে বাসন পড়ে আছে, দাঁড়ো দেখাই। তো এই দেখো বাসন, তেমন বাসন পড়েনি, খড়ি করা আর এইটা বাটিটা। তো চলো, সানটান কমপ্লিট করেছে, একেবারে কন্টিনিউ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন থেকে ওর এটার খুব ইচ্ছা ছিল যে ওয়াইফাই নেবো, ওয়াইফাই নেবো। বাধা দিয়েছিলাম আমি যে না, নিতে হবে না, নিতে হবে না। ও তো কারোর কথাই শোনে না, নিজে যেটা ভালো বুঝে করে। বললাম তাই চ, যা করছিস কর। তারপরে স্নান টান করে এসে আমি ধুনো দিলাম, আলপনা দিলাম। এখানে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তো ঠাকুর পুজো অনেকক্ষণই হয়ে গেছে, জাস্ট স্নানটা করেছে, আলপনাটা ধুনোটা দিলাম, বামুন ঠাকুরও পুজো করে চলে গেছে।
তো ফাইনালি গাইস, তো সানটান পুরো কমপ্লিট হয়ে গেছে। চুল টুল আঁচড়ে নিয়েছে, সিঁদুর পরে নিয়েছে, এটা ঠাকুরের সিঁদুর একটু পরেছে, আর এখানে একটু শাঁখাতে সিঁদুর লাগিয়ে দিয়েছে। তো ও গেছে স্নান করতে, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না ধোয়া মোছা পুজো করা, ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেল একটু আগে, তারপর আমি ধুনোটা জাস্ট দিলাম। দেওয়ার পর এবার আমরা খাওয়া দাওয়া করবো। এখন তোমার বাজিয়ে দাও, এখন বাজছে 12:50। আজকে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে, খুব খুব ভালো লাগছে জানো তো ফ্রেন্ডস। তো চলো খাওয়া দাওয়া করে কন্টিনিউ ব্লগটা পরে শেয়ার করবো। আগে খেয়ে নি, সকাল থেকে কিছু খাইনি, আমিও খাইনি, ও খাইনি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। পরের দিন আমি ব্লগটা শেষ করছি, লাস্ট ইন্টারভিউটা দিয়ে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কানেরটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমার বর যে কিনে দিয়েছে, অনেক ঘুরে ঘুরে লাস্টে বলছে ওই যে ওই কানেরটা দেখ। যাই হোক, তো আমি পরে দেখাইনি তোমাদের, আমি অন্য কোনো ভিডিও করার সময় তখন পরবো, তোমরা দেখে নেবে, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট দিন পরের ব্লগে। লাভ ইউ, টাটা।